দর্শক আমি আমার সোনালি মুরগির বিক্রয়ের আপডেটের ভিডিওটা করতে যাচ্ছিলাম তো হঠাৎ করে আপনার সাড়ে এগারোটা কি বারোটার এই এই সময়টা হবে এখন হঠাৎ করে আকাশে দেখতেছি এই এরকম একটা সূর্যের চারপাশে এই দৃশ্যটা সান রিং টাইপ কিছু একটা এটা আসলে কি বুঝতেছি না হঠাৎ করে লক্ষ্য করলাম আর হাতে ক্যামেরা ছিল একটু ভিডিও করলাম তো এই যে এটা আসলে একদম সূর্যের চারপাশে পাশে অনেকটা রংধনুর মতো আবার খুব গোল আকারের আপনারা কেউ এটা লক্ষ্য করেছেন কিনা না জানি না আজকে নাকি আমাদের এখানে যেহেতু সূর্যের আশেপাশে মোটামুটি কম বেশ সবারই দেখার কথা এই এই জিনিস আগে কখনো দেখি নাই কারো এটা সম্পর্কে আইডিয়া আছে কি না জানি না আপনারা কেউ কি এটা দেখে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এটা কি অদ্ভুত একটা জিনিস না প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো এই যে এটা হচ্ছে এই শেডটাতে এখন বর্তমানে সোনালি মুরগি রয়েছে আমাদের যেগুলো বিক্রয় চলতেছে তো আজকেও কিছু বিক্রয় করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি যে রেটটা নিয়ে ভয়েছিলাম একটা ভালো রেট পেয়েছি তো সে মুরগিগুলোর আপডেটটা আজকে দিব আর এর দিকে দেখেন এটা প্রজেক্টের তো অনেক দিন ধরে প্রজেক্টের ভিডিও আসতেছে না তো বৃষ্টির পানি পরে পুরো প্রজেক্টে এই এরকম আগাছা হয়ে অবস্থা খারাপ তো আস্তে অল্প যেগুলো শুধু যাতায়াতের রাস্তা রাস্তা আছে সেগুলো একটু পরিষ্কার করতেছি আর আসলে এখন প্রজেক্টের ছাগলও বেশি নেই পরে আমরা গাড়োল আনার চেষ্টা করতেছি তো যদি ছাগল বা গারল বা গরুটোর কিছু থাকতো তাহলে হয়তো ওরা খেয়ে দিয়ে কমাই ফেলতো বা পরিষ্কার রাখতো তো যাই হোক মুরগিগুলোর অবস্থা দেখি আহ কি সুন্দর করে করে ডাকতেছে না মাশাল্লাহমিল্লা রহমান রহিম রে তোদের কী অবস্থা হ্যাঁ হে 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 রে ঘরটা একটু অন্ধকার বেয়ার জন্য এইদিকে ছায়া ছায়াপড় একটু ওই যে এগুলোর একটু অল্প ঘাস বেঁধে দিছি মোটামুটি ঠুকরায় টুকরায় খাচ্ছে মাশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সোনালি সরি ফাউমি মুরগি বেশি দেখা যাচ্ছে যদি এখান থেকে কিছু বাছাই করে ফাউমি মুরগি আমি ডিমের জন্য রেখে দিয়েছি তো আর বাকি যেগুলো আছে বেশিরভাগ হচ্ছে মোরগ হে ঠুকরা টুকরি করে বেশিরভাগ হচ্ছে আপনার মোরগ ফার্ম মুরগি যে মোরগগুলো আছে সেগুলোই বেশি আর আরগুলো হচ্ছে সোনালি তো একটু ছোট বড় হয়ে গেছে মুরগিগুলো এই জন্য এখানে বেশিরভাগ ছোট দেখা যাচ্ছে আর সকালে যেগুলো বিক্রি করেছে এগুলো সবগুলো মোটামুটি আপনার সাতশো আটশো এরকম এবার যে সাড়ে সাতশো আটশো কাটছে একটু বড় সাইজেরগুলো দিয়ে 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 দিয়েছে আর কি তো এখানে আরও আরও কিছু ইয়ে আছে ফাউমি মুরগি আছে আরও কিছু চাইলে এখান থেকে আরও অল্প কেউ প্রয়োজন হলে দেওয়া যাবে কারণ যে মোরগ হ্যাঁ আরও অনেকগুলো আছে মোটামুটি মুরগি তো চাইলে কারোর প্রয়োজন হলে দেওয়া যাবে আর আজকের যেগুলো বিক্রি করেছি এগুলো রেট পেয়েছি হচ্ছে আড়াইশো টাকা করে এগুলো নিয়ে গিয়েছে আমাদের এখানে লোকালি যে যেগুলো সেল সেন্টার আছে আপনার সেল সেন্টার মালিক নিয়ে গেছে এমনিতে যদি সবগুলো একসাথে বিক্রি করতাম তখন পাইকারি হিসাবে হয়তো আরও কম পাইতাম রেট তবে আজকের ঈদের দ্বিতীয় দিন হিসেবে আড়াইশো টাকা রেট মোটামুটি ভালো রেট পেয়েছি তো এগুলো এখান থেকে কালকেও নিয়ে যাবে তো মোটামুটি বিক্রয়ের সময় হয়ে গেছে আর যেগুলো একটু ছোটো ছোটো সাইজে থাকবে ওগুলো আরও কিছুদিন রেখে তারপরে বিক্রি করবো আর কি তো কাদের কাদের সোনালি মুরগি আছে বা রেট কেমন পাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে যে আর আমার এই ডিমের জন্য যে ফার্মি মুরগিগুলো রাখছে ওই মুরগিগুলো আপনার ওইগুলোর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এগুলো কী কী পরিচর্যা করতেছি বা ডিমের জন্য কী কী তাদের জন্য নতুন কী কী পদক্ষেপ নিলাম তাদের কী ব্যবস্থাপনা সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কয়েকদিন কালকে বা পরশু তো এইগুলোতে এখানে তো আমরা বেশি ওটাই নেই আপনার এই যে ওই সরকারি হ্যাচারি থেকে বাচ্চাগুলো এনেছিলাম বারো টাকা করে বাচ্চাগুলো তো ওই বাচ্চাগুলোর আপনার রিয়া হয়েছে আজকে আপনার এগুলোর বয়স প্রায় দুই মাস দশ দিনের মতো অলমোস্ট তো মাঝখানে যেহেতু ওদেরকে এদিক সেদিক এই শেড ওই শেড নাড়াচাড়া করতে হয়েছে বেশি সেই জন্য আপনার ইয়া হয়েছে মুরগিগুলো কেউ ওজন কম আসছে আর খাবারও কম খাইয়েছি খাবারও মোটামুটি অনেকটা সেভ করে করে দিয়েছি ব্রাদার খাবারটা খাইয়েছিলাম তো মোটামুটি এই হচ্ছে আমার সোনালি মুরগির অবস্থা পরবর্তীতে আপনার মুরগির রেট কিন্তু একটু বাড়ার সম্ভাবনা রয়েছে যদি কোরবানি ঈদ না হতো তাহলে কিন্তু ব্রয়লার এবং সোনালি দুইটার রেটই অনেক ভালো রেট থাকতো তারপরেও আপনার এই কিছুদিন পরেই আশা করতেছি যে আপনার ব্রয়লার এবং সোনালির রেটটা বৃদ্ধি পাবে মার্কেটে মোটামুটি মুরগির একটু শর্টেজ অনুভব করতেছি তবে অতটা জোর দিয়ে বলছি না আমার মনে হচ্ছে আর কি যেটা তো আপনাদের কাজের সোনালি মুরগি আছে বা কেমন রেট পাচ্ছেন সেটা একটু জানাবেন কমেন্ট বক্সে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম